হাই বন্ধুরা, আমি বীণা। আজকে আমরা চটের উপরে বিড়ালের একটি ডিজাইন তুলব। প্রথমে আমরা একটি জায়গায় ছুঁচ তুলে নেব এবং তিনটি তিনটি করে ঘর নিয়ে ক্রস তৈরি করব এবং প্রথমে পাশাপাশি দুটি ক্রস তৈরি করব। এবার বাঁ দিকের ক্রসের ঠিক ওপর থেকে আমরা বাঁ দিক বরাবর পাশাপাশি দুটি ক্রস তৈরি করব। এবার বাঁ দিকের ক্রসটির ঠিক ওপর থেকে আমরা ওপরে ওপরে পরপর আরও চারটি ক্রস তৈরি করব। এবার তিন নম্বর এবং চার নম্বর যে ক্রস দুটি করলাম তার ডান দিকে আমরা একটি একটি করে ক্রস তৈরি করব। এবার শেষ যে ক্রসটি হলো তার ঠিক ওপর থেকে আমরা পাশাপাশি দুটি ক্রস তৈরি করব এবং যে দুটি ক্রস তৈরি হবে তার ওপরে আমরা ওই একই রকম করে তিনবার দুটি দুটি করে ক্রস তৈরি করব। এবার শেষ যে দুটি ক্রসের লাইন হলো তার বাঁ দিকে একটি ক্রসের ঘর ছেড়ে রেখে আমরা বাঁ দিক বরাবর পাশাপাশি নটি ক্রস দিয়ে একটি লাইন তৈরি করব এবং ডান দিকেও ওই একই জিনিস করব। মাঝে একটি ক্রসের ঘর ছেড়ে রেখে পাশাপাশি নটি ক্রস দিয়ে একটি লাইন তৈরি হবে। এবার দুদিকেই যে নটি ক্রস দিয়ে লাইন দুটি তৈরি হলো তার ওপরে সমান সমান আমরা একটি ক্রসের লাইন তৈরি করব। এরপর আমরা আমাদের বিড়ালের বডির আউটলাইনটি তৈরি করব। বাঁ দিক থেকে সাত নম্বর ক্রসের ঠিক ওপরে আমরা একটি ক্রস তৈরি করব এবং যে ক্রসটি বানালাম তার বাঁ দিকের কোণ বরাবর কোনাকোণি দুটি ক্রস তৈরি করব। এবার শেষ যে ক্রসটি তৈরি হলো তার ওপরে সোজাসুজি আমরা আরও তিনটি ক্রস তৈরি করব। এবার শেষ ক্রসটি ডান দিকের কোণে একটি ক্রস এবং তার ওপরে একটি ক্রস হবে। এবার আরও একবার শেষ যে ক্রসটি তৈরি হলো তা ডান দিকের কোণে একটি ক্রস হবে এবং তার ওপরে একটি ক্রস হবে। এখন শেষ যে ক্রসটি তৈরি হলো তার ডান দিকের কোণে একটি ক্রস হবে এবং যে ক্রসটি হলো তার বাঁ দিকের কোণ বরাবর কোনাকোণি আমরা আরও দুটি ক্রস তৈরি করব। এবার শেষ যে ক্রসটি তৈরি করলাম তার ঠিক ওপরে একটি ক্রস হবে। এখন যে ক্রসটি হলো তার ডান দিকের কোণে আমরা একটা ক্রস তৈরি করব এবং যে ক্রসটি হলো তার ওপরে সোজাসুজি আমরা আরও দুটো ক্রস অ্যাড করব। এবার শেষ যে ক্রসটি হলো তার ডান দিকের নিচের কোণ বরাবর কোনাকোণি আমরা দুটি ক্রস তৈরি করব। দু নম্বর যে ক্রসটি হলো তার পাশে পাশাপাশি আমরা আরও দুটি ক্রস অ্যাড করব। এখন সব থেকে ডান দিকের যে ক্রসটি আছে তার ডান দিকের ওপরের কোণ বরাবর আমরা কোনাকোণি আরও দুটি ক্রস অ্যাড করব। এবার শেষ যে ক্রসটি হলো তার নিচে লম্বালম্বি আমরা আরও দুটি ক্রস বানাবো। এবার সব থেকে নিচে যে ক্রসটি হয়েছে তার ডান দিকের কোণে একটি ক্রস এবং তার নিচে একটি ক্রস হবে। এখন সব থেকে নিচের যে ক্রসটি আছে তার বাঁ দিকের কোণ বরাবর আমরা কোনাকোণি দুটি ক্রস তৈরি করব।
এবার শেষ যে ক্রসটি হয়েছে তার ডান দিকের কোণে আমরা নিচে নিচে দুটি ক্রস বানাবো, এবং শেষ যে ক্রসটি হবে তারও ডান দিকের কোণে আমরা আরও একবার নিচে নিচে দুটি ক্রস তৈরি করব। এবার নিচের ক্রসটির ডান দিকের কোণ থেকে আমরা নিচে নিচে পরপর পাঁচটি ক্রস তৈরি করব, এবং পাঁচ নম্বর ক্রসের বাঁ দিকের কোণে একটি ক্রস হবে, তাহলেই আমাদের বিড়ালের আউটলাইনটি তৈরি হয়ে যাবে। এবার ভেতরের যে ফাঁকা জায়গাটি আছে সেখানটি আমরা ভরাট করে দেবো, তাহলেই আমাদের বিড়ালটি তৈরি হয়ে যাবে। ভিডিওতে দেখতে ভালো লাগার জন্য আমি এখানে কালো রং ব্যবহার করেছি, তোমরা চাইলে বিড়ালে অন্য কোনো রঙও ব্যবহার করতে পারো, এবং এই রকম বিড়াল দিয়ে তোমরা আসন ভরাটও করতে পারো। তো বন্ধুরা, আশা করি আমার এই ডিজাইনটি তোমাদের সকলের ভালো লেগেছে। কমেন্ট বক্সে জানিও তোমাদের কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও এবং চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ফিরে আসবো খুব তাড়াতাড়ি আরও একটি নতুন ভিডিও নিয়ে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।